সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো। আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আগের দিন ভিডিওটায় তোমাদের যা যা কিনেছি সেগুলো দেখাতে পারিনি, অনেক বড় হয়ে গেছিল ভিডিওটা, তো সেই জন্য আজকে হচ্ছে দেখানোর জন্য চলে এসেছি। এই যে দেখো কালকে কি কি কেনাকাটা হয়েছে। প্রথমে হচ্ছে এইটা, তোমাদের তো বলেছিলাম আগের দিন একটা ভিডিওতে আমার শাখাটা বেড়ে গেছে, তো এবার এই দিন আমার শ্বশুরমশাই এটা আমাকে কিনে দিল। এই দেখো শাখাটার ডিজাইন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা আমি পরব, তোমাদের দেখানোর জন্য এখনো পরিনি, তো পরব আজকে রাতেই পরব। প্রথমে এই যে দেখায়, এগুলো হচ্ছে আমার ভাইয়ের সব হচ্ছে বায়না, মানে আমার দেওরের বায়না, ছোট তো ও বায়না, এগুলো খাবে। এই যে হচ্ছে রিং, আর এই যে হচ্ছে লেস, আর এই যে ম্যাগি, ওর বায়না এইসব ম্যাগি খাবে। তো এখানে ম্যাগি আনা হয়েছে, আর এই যে হজমোলা, সব বাচ্চাদের খাবার, ওর খাবার সব। আরো অনেক বায়না আছে, অনেক কিছু কেনা হয়নি। আর এই যে হচ্ছে সস, আগের বার ছোটকটা পাঠানো হয়েছিল, ওর পছন্দ হয়নি। এই যে ম্যাগি রয়েছে আরো, আর এই যে তরকা, তরকার ডাল পাঠানো হচ্ছে চার প্যাকেট। এই যে দেখো চার প্যাকেট তরকা, এই যে চারেক প্যাকেট ম্যাগি। দেখো আমার দেওর হচ্ছে ছোট, ওর হচ্ছে ইচ্ছা যে ওর কাছে অনেক খাবার থাকবে একসঙ্গে, ও একটা একটা করে নিয়ে খাবে, সেই জন্য পাঠানো। আর এই যে বেদানা আছে আরো চারটে, এই যে বেদানা, আর এই যে চা আছে, খোলা চা, পাতার চা, চা খায় তো অনেক, সেই জন্য আর কি চাটা পাঠানো হচ্ছে। আর কি আছে, আর এই যে কিছু কসমেটিক্স আছে, এই যে তেল আনা হয়েছে একটা, আর এই যে একটা ফেয়ার এন্ড লাভলি, আমার শাশুড়ি মা ইউজ করে ফেয়ার এন্ড লাভলি, তো ফেয়ার এন্ড লাভলিটা পাঠানো হলো। আর এই যে কসমেটিক্সের দোকানে গিয়ে এই যে ক্লিপ দুটো পছন্দ হলো, তো এখান থেকে দুটো আনা হয়েছে। আর এই যে কানের আমার জন্য, কানেরটা দেখাচ্ছে দাও ভালো করে, এই যে দেখো এটা পছন্দ হলো তো নিয়ে আসলাম। আর এইখানে আছে হচ্ছে, ও হ্যাঁ এই দেখো কানের তো পরাই হয়নি, এই যে এই কানের টানা হয়েছিল আমার জন্য, এখনই পরব। এই যে দেখো ভালো করে দেখো, দেখা যায় সিটি গোল্ডের কানের, দাঁড়াও এখন পরি। আর এই যে চেন আনা হয়েছে সিটি গোল্ডের, এই গিফট করে যে দেখো ও চেনের ডিজাইনটা, তো এই যে হচ্ছে চেন দু জোড়া আনা হয়েছে, এই যে একটা যাবে হচ্ছে শাশুড়ি মায়ের জন্য আর একটা আমার জন্য, দু জোড়া। ভাই তো ওইখান থেকে কিনে খায় একটা দুটো করে, তো ওর ইচ্ছা হলো ওর কাছে অনেক খাবার থাকবে, ও সেখান থেকে একটা একটা করে নেবে খাবে, আর সেই জন্য ওর দাদার কাছে বায়না করেছিল, ওর দাদা যে সব পাঠিয়ে দিল। আর এই যে একটা শাড়ি আনা হয়েছে, আর এই যে শাড়িটা, এই শাড়িটা হচ্ছে আমার শ্বশুরমশাই পছন্দ করেছেন শাশুড়িমায়ের জন্য, আর আমরাও একটা পছন্দ করে এনেছি, সেটাও তোমাদের দেখাবো। আর এই যে একটা টিফিন বক্স আনা হয়েছে, এটাও পাঠানো হবে, মানে এই শ্বশুরমশাইকে খাবার রান্না করে এর মধ্যে দেওয়া হবে, নিয়ে যাবে ট্রেনে খাওয়া। আরও এই যে আরেকটা শাড়ি, দুটো শাড়ি আনা হয়েছে, এটা হচ্ছে বাটি প্রিন্টের শাড়ি, শাশুড়িমা বলেছে যে বাটি প্রিন্টের শাড়ি পরবে, তো সেই জন্য এটা আবার আনা হয়েছে পরে। আর এই যে
এই দুটো নাইটি হচ্ছে আমার আমার শ্বশুরমশাই কিনে দিয়েছে আমাকে। কেমন হয়েছে নাইটি দুটো বলো? আমাকে বলেছিল শাড়ি নিতে, তো আমি তো শাড়ি পরি না সেরকম, তো তারপরে নাইটি কিনে দিলো। আর এই যে ব্যাগ ভর্তি, এই সব হচ্ছে আমার শ্বশুরমশাই কিনেছে জিনিস। এখানে অনেক সাবান আছে, তারপরে হচ্ছে কোলগেট, তারপরে শ্যাম্পু, এইসব দিয়ে হচ্ছে ব্যাগ ভর্তি করেছে। উনি বলছিল যে এখন পয়সা হাতে আছে তো কিনে নিয়ে যাই, ওইখানে গেলে শুধু খুচরো খুচরো করে কিনতে হয়, একটা দুটো করে কেনা হয় না অনেক করে, তো সেই জন্য আর কি অনেকগুলো একবারে কিনে নিয়ে যাচ্ছে। আরও অনেক জিনিস না কেনার বাকি আছে, মনে ছিল না আমাদের, অত কি মনে থাকে বলো ওই বাচ্চাদের খাবার। তো ভাই বায়না করেছে যে অনেক দিন বসে বসে ফ্রিজে রেখে রেখে খাবে, তো এরকম চকলেট, তারপরে আরও কী কী আছে তো সেগুলো কেনাকাটা করতে হবে আরও, কালকে ভুলে গেছিলাম। তো আজকে আমার বর আবার যাবে বাজারে সেগুলো আনতে। আর এই যে দেখো, এখানে বসে আমরা আবার বেদানাটা খাচ্ছিলাম, দেখছিলাম কি মিষ্টি আছে কি না, একটা কেটে খাচ্ছিলাম আমরা সবাই মিলে। আর আমার শ্বশুরমশাই কালকে সকালে একদম ভোরেই বেরিয়ে যাবে, তো সেই জন্য আর কি সব কিছু আজকেই গুছিয়ে নিতে হবে। আর এই যে দেখো সেই শাখাটা পরেছিলাম, আর এখন না রাত হয়ে গেছে, মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, কালকে চলে যাবে শ্বশুরমশাই, সেই জন্য আবার আমার মাকে ফোন করে ডেকেছে, বলছে যে আসো একটু দেখা করি, কালকে চলে যাব তো আমার যাওয়ার টাইম নেই, সেই জন্য আবার মা আবার এই যে দেখো এসেছে। কি কি আবার বল? চলো বাড়ি দেখবে, বাড়ি ইস এরি জায়গা, সাবধানে উঠবে, কি মজা, ই স্লিপ খাচ্ছে, স্লিপ স্লিপ খাওয়ার জন্য রেডি আছে। এই যে এদিকে আমার ভাই এসে আবার সেই ঘরে স্নান করা, তো ও সেই বলছে যে কী মজা কী মজা, সেই লাফানো শুরু করে দিয়েছে, খুব মজা করছিল আমার ভাই এসে সেই স্লিপ খাচ্ছিল। আর এদিকে ভাইয়ের কথা বলতে বলতে আর একটা ছোট্ট ভাইয়ের কথা মনে পড়ে গেল, সেই ভাইটা আমাকে কমেন্ট করে বলেছিল যে তার চ্যানেলের নাম নিতে, তো তার চ্যানেলের নাম হচ্ছে অফিসিয়াল রকিবুল। তো ভাই তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর এই যে দেখো এদিকে আমার ঘর স্নান করাতে আমি যতটা না খুশি তার থেকে বেশি খুশি মনে হচ্ছে আমার ভাই, ও সেই মানে ভীষণ আনন্দ করছিল। আমার ভাই চলে যাবে, কত দুঃখ পাচ্ছে, আমি জামানি তো এখন ভাত খেতে হবে না, তারপর ঘুরে বেড়াবো, তার জামাই বাবু আসছে, ওর আগের লেখা আছে কান্না করো করো তাড়াতাড়ি আয়, টেনশন নিয়ে এলি সবাই দেখে নিলো সূর্য কান্না করে, সবাইকে একটু টাটা করে দাও, টাটা করে দাও, বলো আমি বাড়ি চলে যাচ্ছি, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে, টাটা বলে দাও। তো এই যে পরের দিন সকালের ভিডিও, এই দেখো আমার শ্বশুরমশাই চলে যাচ্ছে আর আমার বর যাচ্ছে ওনাকে বাসে তুলে দিতে। আর কালকে না সেরকম কোনো ভিডিও করা হয়নি, আমার ভাই যাওয়ার সময় একদম কান্না করছিল আর সেই জন্য আমার মনটাও খারাপ হয়ে গেছিলো, আর মা ওকে থাকতেই দিল না, কালকে ওর স্কুল আছে তারপরে প্রাইভেট আছে সেই জন্য ওকে থাকতে দিল না, সেই জন্য মনটা খারাপ ছিল আর কালকে সেরকম কোনো ভিডিও করতে পারিনি। আর এই যে দেখো সকালবেলায় বাবা চলে গেল আর আমার ঘুমে সেই চোখ এখনও সেই মানে বন্ধ হয়ে আসছে, কালকে রাতে অনেক রাত হয়ে গেছিলো ঘুমাতে ঘুমাতে। বাবার না আরও ভোরবেলায় বেরোনোর কথা ছিল কিন্তু কারোর ঘুম ভাঙেনি, তাই একটু বেলা বেলা হয়ে গেছে। আর আমি এই ঘর থেকে এখন একটু ভিডিও করে চলে যাব সেই ঘরে যে ঘরে আমরা ঘুমাচ্ছি, আর ওই ঘরে চৌকিতে গিয়ে একটু শুতেই আমি পুরো ঘুমিয়ে যাই, আর সেই ঘুম থেকে উঠি 9টার সময়। এই যে দেখো আমাদের ঘর, আর আমরা ভাবছি যে এই যে জায়গাটা আছে না এখানটায়, এখানটা হচ্ছে একটা অ্যাকোরিয়াম বানাবো, আমারও অনেক দিনের স্বপ্ন আর আমার বরেরও অনেক দিনের স্বপ্ন, তো ভাবছিল যে অর্ডার করবে, মানে বলবে কেমন বানাবে কি না। তো এখানটায় যে যতটা জায়গা ফাঁকা আছে এখানে এতটা হবে,
অ্যাকোরিয়াম। তো এখানে অ্যাকোরিয়ামটা রাখলে কেমন লাগবে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের। আর সবে ঘুম থেকে উঠেছি, সবে বলতে একটু আগে উঠেছি, তো বাবা চলে গেল, কিছু খাবে না উনি সকালবেলায়, বাসে গাড়িতে যাবে তো সেই জন্য বললো যে কিছু খাবো না, তো উনি না খেয়েই চলে গেল। আর একটু আগে ওঠার কথা ছিল, তো ঘুম ভাঙেনি, কালকে অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে ঘুমাতে একটা ভিডিও এডিট করেছিলাম, তো সেই জন্য আরও বেশি রাত হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করতেও অনেকটা রাত হয়ে গেছিলো, সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো এখন উঠে পড়েছি, এখন এই যে দেখতেই পারছো ঘরের অবস্থা, এই সব ঠিক করতে হবে, ওই ঘরের অবস্থা খারাপ, ওই ঘর থেকে জিনিসপত্র এক এক করে আনতে হবে, তারপরে ঘরটাকে ঠিক করতে হবে, এই ঘরে আসতে হবে তাড়াতাড়ি করে, দেখি আজকেই রাত্রে যদি থাকা যায় এই ঘরে থাকার ব্যবস্থা করব। এই খাটের উপরে এই অবস্থা আছে, এখানে সমস্ত জিনিসপত্র ছিল তো বাবা ব্যাগে ভরে নিয়ে গেছে, এখনই ফাঁকা করতে হবে খাটটাকে। হ্যাঁ, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকি, কতদূর কী হয় ভিডিও দেখি। তো এই যে দেখো এখন বাজে হচ্ছে 9টা, আর আমার বর ওই ঘরে বসে কাজ করছে, আর আমি এই যে সবে ঘুম থেকে উঠলাম। কি করছো তুমি? আমি ভিডিও বানাচ্ছি। কেমন ঘুম দিয়ে আসি আমি, মানে আমি বুঝতেই পারিনি কখন ঘুমিয়ে পড়েছি, ওখানে শুয়েছিলাম আর একদম ঘুমিয়ে গেছি, আর এই যে সবে ঘুম থেকে উঠে আসলাম এই ঘরে। সকাল সকাল কাজ করা শুরু করে দিয়েছে, আমি ঘুম থেকে উঠেছি। কি ওই নামতে পারিস না? আর এই যে দেখো দুপুর বেলায় আমরা একটু বিড়ালটার সঙ্গে মজা করছিলাম, ও না ভীষণ দুষ্টু, ওকে আমি ওইখানটায় তুলে দিয়েছি, আর ও নামতে পারছে না, আর ম্যাও ম্যাও করছে। আর এই কদিন ধরে আমাদের বিড়ালটার সঙ্গে কি যে খারাপ হচ্ছে কি বলবো তোমাদের। বিড়ালটার জন্য আমাদের রাতে ঘুম হয় না, একটা হুলো বিড়াল আছে ভীষণ খারাপ, ওই বিড়ালটা ওকে রোজ মারতে আসে, একদিন তো প্রায় নিয়েই গেছিল, আমি তো কাঁদতে কাঁদতে পুরো কি বলবো পাগল হয়ে গেছিলাম, কিন্তু ও লুকিয়েছিল, তো সেখান থেকে ও ফিরে চলে এসেছে, তারপরে ওকে অনেক কষ্টে আমরা সেই মানে ঠিক করেছি, ওর পা পুরো একদম ফুলে গেছিলো, মেরেছে ওকে ভীষণভাবে, পায়ে সেই ফুটো ফুটো হয়ে গেছে, কামড়েছিল ওকে কত, আমরা তো ভেবেছিলাম ওকে হয়তো মেরেই ফেলেছে, কিন্তু ও ফিরে এসেছিলো, সেই দেখে আমরা দুজনেই অনেক খুশি হয়েছিলাম। আর আমার বর তো ওর উপরে এত রেগে গেছে হুলোটার উপরে, ও তো বলছে যে ওকে সামনে পেলেই মারবে, যা হয় হবে, সব সময় চোখে চোখে রাখতে হয় ওকে, একটু চোখের আড়াল হলেই না হুলোটা এসে ওকে ধরে, আর পা পুরো ফুটো ফুটো করে দিয়েছে, কামড়ে কামড়ে রক্ত বেরিয়ে গেছে। তো এই যে দেখো এদিকে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি রান্নাবান্না করে, আবার বৃষ্টি হচ্ছে বাইরে, আমি আবার বৃষ্টিতে স্নান করে নিয়েছিলাম, আর খাওয়ার সময় তোমরা তো দেখতেই পারলে আমার মুখটা একটু খারাপ খারাপ আছে, কারণ আজকেও ধরেছিল আমার বিড়ালটাকে, তো সেই জন্য আর কি মনটা খারাপ আছে, ভাবছিলাম যে ওকে কি মেরেই ফেলবে, না মেরে কি ছাড়বে না। তো তারপরে যে দেখো খাওয়া দাওয়া করে আমি আবার এই ঘরে চলে এসেছি পরিষ্কার করার জন্য, পরিষ্কার করে আজকেই থাকবো এই ঘরটায়, মানে ঘুমাবো রাতে। তো ঘরের মেঝেটাকে আমি প্রথমে ভালো করে মুছে নিচ্ছিলাম, ঘরের সব জায়গায় একটু পরিষ্কার করা হয়ে গেছে, এখনই শুধু ওই চৌকিটা একটু বাকি আছে, মানে পরিষ্কার করাই, ধুলো টুলো সব ঝাড়া, শুধু হচ্ছে ওই উপরে যেসব জিনিস আছে সেগুলো একটু সরাবো। তো আমি এখন কাজবাজ সব কিছু কমপ্লিট করে নিই, তোমাদের সঙ্গে আবার রাতে দেখা হচ্ছে। অনেকদিন পর নিজেদের ঘরে ঘুমাবো, ভীষণ আনন্দ লাগছে। আর এই যে দেখো আমাদের সোনাটা ওইখানটায় চুপ করে রয়েছে, ওর মনে না ভীষণ ভয় ঢুকে গেছে, এর না দুটো ভাই ছিল, সেই দুটো ভাইকে ওই হুলোটা মেরে ফেলেছে একদম কামড়ে, সেই জন্য আর কি বেশি ভয় লাগে আমাদের যে ওকে মেরে ফেলবে কি না। তো এই যে দেখো এদিকে আমি বিছানাটা করে নিয়েছি, আর আমার এত পরিমাণে ঘুম পাচ্ছে, আর আমার বর আমাকে বলছে যে ভিডিওটা তো শেষ করো, আমার সেই ভিডিও শেষ করারও এনার্জি নেই, আমার সেই কথা বলারও কোনো ক্ষমতা ছিল না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, তোমাদের সঙ্গে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।